everyone, assalamu alaikum. This is Pinky Ausfi from SP Zareen Food Blog. Welcome and welcome back to my channel. আজকে আমরা চলে এসেছি বাড়িধারায় দা জেড কিচেন বাফেটে। তো জেড কিচেনের লোকেশনটা যদি আপনাদের কাছে একটু ইজিলি বলতে চাই, সেটা হচ্ছে বাড়িধারায় এক নম্বর গেট দিয়ে ঢুকলে জিনিয়াস সুপার মার্কেট থেকে 10 মিনিট হেঁটে গেলে হাতের বাঁ দিকেই এই বাফেটটা পড়বে। তো এই বাফেটটা ডেকোরেশনটা স্যামসাং খুব সুন্দর সাজানো গোছানো আছে। ওরা 600 টাকায় 75+ আইটেম দিচ্ছে। তো আজকে ওনাদের খাবারগুলো ট্রাই করবো, ট্রাই করে আপনাদের সাথে জানাবো। সো আমাদের সঙ্গেই থাকুন। আর আরেকটা জিনিস আছে, হচ্ছে বাচ্চাদের জন্য 7 বছরের নিচে যে বাচ্চাটা আছে তাদের জন্য 15% ডিসকাউন্ট দিচ্ছে তারা। তো তাদের মেনুতে প্রতিদিনই তাদের মেনু চেঞ্জ হয়, আর ডিনারে তাদের পার পার্সন 700 টাকা। তো ওনাদের থাই স্যুপ, কর্ন স্যুপ, বিভিন্ন ধরনের সস, পিকলস, বিভিন্ন ধরনের সালাদ আছে। যারা সালাদ লাভার আছেন অবশ্যই তাদের সালাদ ভালো লাগবে। আর বিভিন্ন ধরনের ডেজার্ট আছে ওনাদের। তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগেনি, ওনারা একটা পেঁয়াজ কেটেছে একটা আইটেম ধরেছে, একটা কাঁচামরিচ কেটেছে সেখানে একটা আইটেম ধরেছে, লেবু কেটেছে একটা আইটেম ধরেছে, এটা আমার কাছে ভালো লাগেনি। স্প্রিং রোল, অন্থন, হোয়াইট পাস্তা ছিল, চিকেন অনিয়ন ছিল, বিফ রেজালা ছিল, আর ছিল চিকেন ফ্রাই, তারপর এগ কারি, ক্র্যাব, এগুলো ছিল, আর চিকেন বিভিন্ন ধরনের সালাদ ছিল তাদের কাছে এখানে। তো যে কারণে সালাদগুলো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, সালাদের টেস্টগুলো খারাপ না, মোটামুটি ভালোই ছিল। তবে বিফ রেজালাটা একদমই ভালো ছিল না, এটার টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর যেটা ভালো লাগেনি আমার কাছে, তাদের চিকেন ফ্রাইটার টেস্ট আমার কাছে ভালো লাগেনি, তাদের এই টেস্টগুলো ভালো লাগে। তবে চাইনিজ ভেজিটেবলগুলো ছিল, চাইনিজ ভেজিটেবল মোটামুটি ভালো ছিল টেস্ট। আর চিকেন ঝাল ফ্রাই ছিল, ঝাল কারি ছিল, আর বারবিকিউ উইংস ছিল, চাউমিন ছিল, আর চিকেন বিরিয়ানি ছিল তাদের এখানে, আর প্লেন পোলাও ছিল, ফ্রাইড রাইস ছিল, ফ্রাইড রাইসের টেস্টটা খুবই ভালো আর ফ্রেশ ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আর সাদা ভাত ছিল সাথে, আর তারা বিভিন্ন তার সাথে বিভিন্ন ধরনের ফ্রুটস ছিল তাদের আইটেমের মধ্যে, তারা এটা ধরেছে। আর বিভিন্ন ধরনের পায়েশ, সেমাই ডেজার্ট ছিল। তো পায়েশ, সেমাই টেস্ট আর ডেজার্টগুলো আমার কাছে ভালো লাগেনি। আর ওনারা আনলিমিটেড কফি দিচ্ছে, ড্রিঙ্কস দিচ্ছে, পানি দিচ্ছে, এটা ইনক্লুড আছে। ওনাদের এখানে একটু আমি টাইমের আগেই পৌঁছে গিয়েছিলাম, যেহেতু 5 মিনিট আগে বাকি ছিল, তো ওই 5 মিনিট আমি একটু দোল খেয়ে টাইমটা পাস করছিলাম। আমি নিয়ে নিয়েছি থাই স্যুপ, আর অন্থন, চিকেন ফ্রাই, স্প্রিং রোল। তো থাই স্যুপের থিকনেস, চিংড়ি আর চিকেনের পরিমাণটা বেশ ভালো ছিল, তো আমার কাছে ভালো লেগেছে। আর অন্থনটা প্রচুর পরিমাণ ক্রিস্পি ছিল, তো থাই স্যুপ দিয়ে অন্থন খেতে মোটামুটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ওদের থাই স্যুপ অন্যান্য বুফের চেয়ে খুবই ভালো ছিল, মানে থিকনেসটা খুব ঘন ছিল। আর বাবুর কাছেও স্যুপটা খুবই ভালো লাগছে, বাবু বারবার বলতেছিলো। তো আমি মেন কোর্সে চলে যাব, মেন কোর্সে আমি যেটা নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি নিয়েছি ফ্রাইড রাইস, নুডলস, আমি নিয়েছি চিকেন ফ্রাই, আর নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, ভেজিটেবল, অনিয়ন চিকেন। তো এগুলোর কোনোটাই আমার কাছে, ফ্রাইড রাইস ছাড়া কোনোটার টেস্টই আমার কাছে ভালো লাগে নাই। তবে ওদের এখানে আমি যদিও ক্র্যাব খাই না, তবে ওর আব্বুর জন্য ক্র্যাবটা নিয়েছিলাম, ওর আব্বু বলতেছিল ক্র্যাবের টেস্টটা মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তবে আমি যদি ওদের এখানে রেটিং দিতে বলেন, তাহলে আমি যদি রেটিং দিই আমার হিসাবে 10-এর মধ্যে 4, কারণ অন্যান্য বাফেটের তুলনায় এখানকার টেস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। যদিও আমি কি বলবো, আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন। তবে আমি এখানে খুব লাইটিং ছিল, যদিও আমি ছবি তুলতে পছন্দ করি, তো এখানে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম।
কারণ ছবি তুলতে আমার খুবই ভালো লাগে। তো আমার আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আর বাবু দোল খাচ্ছিল, বাবুর নাকি দোলটা পেয়ে বাবু অনেক খুশি, কারণ এখানে এই জিনিসটাই আমার খুব ভালো লাগছে, এখানে দোলনাটা খেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আর ওদের খাবারের টেস্টটা আপনারা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যদি কেউ ট্রাই করতে চান। তবে আমার কাছে ভালো লাগেনি, আপনাদের কাছে ভালো লাগতেও পারে, তো জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে অতটা বেশি ভালো লাগেনি। কারণ ওদের আরেকটা জিনিস আমার কাছে ভালো না, প্রতি সপ্তাহে ওরা মেনু চেঞ্জ করে, যে কারণে আমি যখন গিয়েছিলাম এই খাবারগুলো ছিল, তো আপনারা গেলে মেনু চেঞ্জ হতে পারে। আর বাবুর সাথে আমি কথা বলতে দোলনায় এসে পড়লাম, বাবুর সাথে একটু কথা বললাম, তো বাবু বলতেছিল ওর কাছে স্যুপ ভালো লেগেছে, তারপর ও ফ্রুটস ভালো লেগেছে, ওর কাছে কফি ভালো লেগেছে। তো ওর কথাগুলো শুনছিলাম, খুব ভালো লাগতেছিল। তো আর আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।